আপনাদের সম্মুখে আমরা সোহিনী সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আমার হাত জোড়ো করা রিকোয়েস্ট প্রযোজক হিসেবে এবং সিনিয়র অ্যাক্টর হিসেবে, যেখানে আমাদের কারুর কোনো দোষই নেই। এইটুকুনি বেসিক কার্টেসি বা সম্মান যদি তুমি এটা আর্টিস্টকে না করতে পারো, এটা প্রোডাকশন টিম, ইটস ভেরি ডিফিকাল্ট টু ওয়ার্ক হিয়ার। ত্রিনা যে মানের কাজ করতে চাইছেন তাতে বাংলার দর্শক তাকে খুব ভালোবাসবেন এবং খুব বড় জায়গায় ত্রিনা সাহা পৌঁছবেন। নমস্কার, প্রথম কলকাতায় আপনাকে স্বাগত। টলিউডে নায়িকাদের মধ্যে ক্যাটফাইটের ঘটনা আমরা প্রায়শই শুনে থাকি, তবে সম্প্রতি মাতঙ্গী নামক একটি ওয়েব সিরিজের শুটিং ফ্লোরে যেটা হলো সেটা প্রত্যেকের নজর কেড়েছে। সোহিনী সরকার এবং ত্রিনা সাহার মধ্যে যা বিবাদ সেটা এখন টলিউডকে যথারীতি ভাবাচ্ছে। শোনা যাচ্ছে নাকি শুটিং সেট থেকে কোনো কিছু না বলেই সেখান থেকে শুটিং সেট ছেড়ে বেরিয়ে যায় ত্রিনা সাহা। কিন্তু কেন, সেটাই আমরা জানতে চেয়েছিলাম ত্রিনার কাছ থেকে। তিনি কি বলেছেন সেটা একটু দেখুন। ফার্স্ট অফ অল, রুম নিয়ে আমাকে কেন ঝামেলাটা করতে হবে যখন এটা একটা বেসিক রিকোয়ারমেন্ট? তো একটা ওয়াশরুম দেখলাম যে শুধু নাম লেখা আছে সোহিনী সরকার, আর একটা হচ্ছে বেসিক ওয়াশরুম। তো যেটা আমার মনে হলো যে ওইটা শুধু ও পার্সোনাল ইউজ করবে, আর ওইটা হয়তো সবাই মিলে আমরা ইউজ করবো। তো আমি এটাই বলেছিলাম, তোমাদের যদি মনে হয় যে একজনের ইনফেকশন হতে পারে বাকি জনের হতে পারে না। প্রোডাকশন ম্যানেজার সে এলো আর সে সৈনিককে জিজ্ঞেস করলো, দিদি আপনি কি খাবেন? শুধু ওকে জিজ্ঞেস করলো, তাও ওকে কিন্তু জিজ্ঞেস করেনি আজকে আমরা কি খাবো। তো ডাজেন্ট ম্যাটার। এইটুকুনি বেসিক কার্টেসি বা সম্মান যদি তুমি এটা আর্টিস্টকে না করতে পারো একটা প্রোডাকশন টিম, ইটস ভেরি ডিফিকাল্ট টু ওয়ার্ক হিয়ার। ঠিক এরপরই আমরা এই মাতঙ্গী ওয়েব সিরিজের প্রোডিউসার রুদ্রনীল ঘোষের কাছে যাই। তিনি ত্রিনা সাহার মন্তব্যে কি বক্তব্য রেখেছে দেখুন এবার আপনি। একটা সমস্যার কথা বলেছে ত্রিনা, এটা কি প্রথম থেকে সত্যি সমস্যা ছিল যে তার জন্য কোনো আলাদা ঘর অ্যালাউ করা হয়নি? না, সবসময় তো কারোর জন্য আলাদা ঘর তো বরাদ্দ হয় না। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বা ওয়েব ইন্ডাস্ট্রি যাই হোক না কেন, সেটার জন্য আমার একটা কন্ট্রিবিউশন প্রয়োজন হয় সেই ইন্ডাস্ট্রিতে, এবং এই আলাদা ঘর পাওয়ার জন্য আমাদের স্টারডাম অনুযায়ী, আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী, আমাদের সিনিয়রিটি অনুযায়ী এই কথাটা আমাদের আগে থেকে জানাতে হয়, শুটিংয়ের আগে থেকে, চুক্তিপত্রের আগে থেকে, শুটিং ফ্লোরে আসবার আগে থেকে। সোহিনী সরকার যে ঘরে বসেছিলেন সেই ঘরে কিন্তু বাকি আর দুজন নায়িকাও বসেছিলেন, ত্রিনা সাহার একা ঘর নয়। বরং সেই ঘর থেকে উঠে অন্য একটি ঘরে আমি দেখেছিলাম যে ত্রিনা সাহা চলে গেলেন। ত্রিনা সাহা আমাদের কাছে জানিয়েছেন যে শুটিং ফ্লোরে একটি বাথরুম শুধুমাত্র সোহিনী সরকারের জন্য অ্যালাউ করা হয়েছিল, তার জন্য বা অন্যান্য কোনো শিল্পীদের জন্য আলাদা কোনো ওয়াশরুম ছিল না। পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় হসপিটালে শুটিং হচ্ছিল এবং সেখানে থই থই করছে বাথরুম, অগাধ অনেক। কোনো একটি বাথরুমে সোহিনী সরকারের নামের কোন একটি বোর্ড ঝোলায় সম্ভবত প্রোডাকশনকে রিকোয়েস্ট করেছিল। ঠিক তার পাশে সমান মাপের আরও একটি ঝাঁ চকচকে বাথরুম খালি পড়েছিল। যদি কেউ বাথরুম থাকা সত্ত্বেও, সেই বাথরুম ফাঁকা থাকা সত্ত্বেও, পরিচ্ছন্ন থাকা সত্ত্বেও তিনি যদি ইউজ করতে না চান, এবং সেটার জন্য ফ্লোরেতে দুটো প্রযোজক ক্যামেলিয়ার তরফ থেকে এবং ওয়ার্কশপের পক্ষ থেকে উপস্থিত থাকা সত্ত্বেও তিনি যদি আমাদের এই বিষয়টা না জানান যে আমার জন্য আমার নামেও একটা লিখে দেওয়া হোক, তাহলে তো খুব মুশকিল। একই সাথে একই রুমে বসে রয়েছে দুজন অভিনেতা অভিনেত্রী, কেউ একটু সিনিয়র কেউ একটু জুনিয়র। সেখানে সিনিয়র একজনকে জিজ্ঞেস করে চলে যাওয়া হলো রাতে কি খাবে, কিন্তু তার পাশে যে বসে রয়েছে তাকে আর জিজ্ঞেস করা হলো না। এই বিষয়টা তুমি কিভাবে দেখো? যিনি এটা জিজ্ঞাসা করেছেন তিনি সোহিনীর ব্যক্তিগত অ্যাটেন্ডেন্ট, যার স্যালারি সোহিনী দেয়। এবার তিনি বাকিদের তো জিজ্ঞেস করবেন না, তাই এই অভিযোগ বা এই কথা এ কখনো ঘটবার নয়। তাই বাকি যে দুজন সম্মানিত অভিনেত্রী রয়েছেন তারা এই ধরনের কোনো অভিযোগই করছেন না। রুদ্রদা, আরেকটি অভিযোগ, শুটিংয়ের পর তার কস্টিউম সে খুঁজে পাচ্ছিল না। একটা সময়ের পরে গিয়ে দেখতে পায় তার কস্টিউম অন্য একটি ঘরে মাটিতে পড়ে রয়েছে, এবং সেটা দেখার পরেই নাকি ত্রিনা রিয়্যাক্ট করে। এ ঘটনা কি সত্যি? যে ঘরগুলোতে আমরা বসবার জায়গা পাই বা পোশাক বদলাবার জায়গা পাই, সেই জায়গাগুলো যেহেতু শুটিংয়ের জন্য তৈরি করা হয়নি, তাই হ্যাঙ্গার সিস্টেম রাখবার খুব অভাব থাকে। তাই জানলার কোণে বা যে কোনো জায়গায় হ্যাঙ্গার দিয়ে ঝুলিয়ে দেওয়া থাকে। এবার যখন শুটিং শেষ হয়ে যায় প্রচুর আর্টিস্ট রয়েছেন যাদের জামা কাপড় মহিলা পুরুষ যেই হন না কেন তাদের আগে পরে হ্যাঙ্গার থাকে। এখন যদি কেউ সেই হ্যাঙ্গার টানতে গিয়ে নাম না লেখা ত্রিনা সাহা মাননীয়া ত্রিনা সাহার জামা না জানা যে ভদ্রলোক বা ভদ্রমহিলা আমি জানি না কে করেছে তিনি যদি একটা জামা টানতে যান তাড়াহুড়োর সময় তার প্যাক আপ হয়ে গেছে গাড়ি ধরে বাড়ি ফিরতে হবে, সেই ক্ষেত্রে যদি কোনো জামা পড়ে যায় দুর্ভাগ্যবশত যদি সেটা ত্রিনা সাহার জামা হয় তো তাহলে এ তো খুব দুর্ভাগ্যের ব্যাপার। এটা কি একটা জামা ফেলে দিয়ে কেউ কি কাউকে পরিকল্পিতভাবে অপমান করার চেষ্টা করবে? এই ঘটনার পর আমরা সোহিনী সরকারের সঙ্গে যোগাযোগ করতে চাই, তবে প্রথমে আমাদের সঙ্গে সোহিনী সরকার এই বিষয় নিয়ে তার ম্যানেজারের সাথে কথা হয়, তিনি কিছুই জানেননি। তবে আবারও একবার আপনাদের সম্মুখে আমরা সোহিনী সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আপনারা দেখতেই পেলেন যে আমরা সোহিনী সরকারকে আবারও যোগাযোগ করার চেষ্টা করেছি, তিনি আমাদের ফোন রিসিভ করলেন না। সুতরাং বোঝাই যাচ্ছে এই বিষয়টা নিয়ে সোহিনী আমাদেরকে অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি কোনো কিছুই মন্তব্য করতে চায়নি। তবে রুদ্রনীল ঘোষের এই মাতঙ্গী ওয়েব সিরিজ, যেখানে তিনি একদিকে অভিনেতা এবং সেই জায়গায় প্রযোজকও, তিনি অ্যাকচুয়ালি ত্রিনার জন্য কত টাকা লস করেছে সেটা আমাদেরকে খোলসা করে বলেছেন। তিনি কি বলছেন, ত্রিনার প্রতি তার বক্তব্য কি, দেখুন। আমি, আমার বন্ধু, আমার বোন, আমার সহকর্মী, আমি ত্রিনা সাহাকে বলবো যে এই সোহিনী সরকারকেও এর থেকে আরও অনেক কঠিন পরীক্ষা দিয়ে আসতে হয়েছে, আমাদের সবাইকে আসতে হয়েছে। কোনো মন খারাপে, ব্যক্তিগত মন খারাপে শুটিং ছেড়ে চলে গিয়ে এত লক্ষ টাকার যে ক্ষতি হলো, যা এথিক্সের বাইরে, ফ্লোর ছেড়ে বেরিয়ে যাওয়া, ডিরেক্টরকে অপমান করে, কথা না শুনে, আমার হাত জড়ো করা রিকোয়েস্ট প্রযোজক হিসেবে এবং সিনিয়র অ্যাক্টর হিসেবে, যেখানে আমাদের কারুর কোনো দোষই নেই, ফ্লোর ছেড়ে বেরিয়ে যাওয়া এটা কিন্তু একটা বিরাট চূড়ান্ত অন্যায় এবং যার জন্য আমাদের প্রচুর টাকার, লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একদিনের শুটিংয়ের খরচ হয় মিনিমাম 5 লক্ষ টাকা। সবার রিকোয়েস্ট না শুনে চলে যাওয়াটা যদি ত্রিনা আর একটুখানি কন্ট্রোল করতে পারে তো তাহলে আগামী দিনে ত্রিনা যে মানের কাজ করতে চাইছেন তাতে বাংলার দর্শক তাকে খুব ভালোবাসবেন এবং খুব বড় জায়গায় ত্রিনা সাহা পৌঁছবেন। টলিউডের এরকম আরও অভ্যন্তরীণ খবর জানার জন্য আপনাকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, এবং তার সাথে যদি এই প্রতিবেদন আপনার ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ক্যামেরায় মনোজিতের সাথে শান্তনু, প্রথম কলকাতা।